জানিন, বাই দ্য ওয়ে, আপনাদের এর আগে তো কখনো দেখিনি, মানে সামিয়ার কেমন ফ্রেন্ড আপনারা? আপু, আমি রাহাত আর হলো রিয়াদ, আমার দুজনই সামিয়ার ফ্রেন্ড। আসলে ভাইয়া, আমি কিছু কথা বলতে চাচ্ছিলাম আপনার সাথে, যদি পারমিশন দেন আমি বলতে চাচ্ছিলাম। আসলে আপনি হয়তো কিছুটা গেস করতে পেরেছেন, রিয়াদ আর সামিয়া একে অপরকে পছন্দ করে, গত এক বছর ধরে ওদের রিলেশন। হয়তো ওরা সময় মতো জানাতো আপনাদেরকে, কিন্তু এখন যেহেতু সামিয়ার বিয়ে শাদীর ব্যাপারে কথাবার্তা চলছে, আসলে না জেনে আর কোনো উপায় নাই, এই জন্য আর কি আসা। মানে কি কি বলেছেন আপনি? মানে ও রিয়াদ, তোমার সাথে সামিয়ার রিলেশন লাস্ট ওয়ান ইয়ার? অসম্ভব। আসলে আপু, আমি আমি একটু ওয়েট। আচ্ছা, এই ধরনের কোনো কিছু যদি থেকে থাকতো তাহলে অবশ্যই সামি আমাকে বলতো, আমি তো শুনিনি, সামিও তো আমাকে বলেনি। আপু, আপনি যদি অ্যালাউ করেন আমি একটু বলতে চাই আপু। ওকে। আঙ্কেল মারা যাবার পর জহির ভাই সামিয়ার গার্জিয়ান, তাই উনি এই বিষয়টা কীভাবে নেবে বা আমরাও কীভাবে বলবো, সব থেকে বড় কথা আমরা আসলে প্রিপেয়ার ছিলাম না আপু। আমরা ডিসিশন নিয়েছিলাম যেদিন আমরা প্রিপেয়ার হব সেদিনই এসে আপনাদেরকে বলবো, কিন্তু আজকে এভাবে বলতে হবে আমরা আসলে কখনো ভাবিনি। এতদিন যখন জানাননি, প্রয়োজন ছিল না জানানো? ছিল না ভাইয়া, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড মাশাল্লাহ অনেক ভালো, আমার বাবা মা দুজনেই প্রফেসর, একটা কলেজে প্রফেসর, এবং আমি নিজেও কম্পিউটার সায়েন্স থেকে পড়ে এসেছি মালয়েশিয়া থেকে, আমি একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জবও করছি এবং খুব হ্যান্ডসাম একটা স্যালারি পাচ্ছি। এখন ভাইয়া, আপনারা দুজন যদি রাজি হন তাহলে আমি আমার বাবা মাকে বিয়ের প্রস্তাব নিয়ে পাঠাতে চাই। কোনো প্রয়োজন নেই, আমি কি একবার জানতে চেয়েছি আপনি কত টাকা স্যালারি পান? আমি কিন্তু ধরে নিচ্ছি আপনি অনেক টাকা স্যালারি পান। আমি কি একটা বার আপনাকে জানতে চাইছি যে আপনার ফ্যামিলি অনেক ভালো? না, আমি ধরে নিলাম যে আপনার নানা বিল গেটস, আমার কিন্তু জানার এতটুকু আগ্রহ নেই। আসলে হয়েছে কি, আমি যে জায়গায় ওর বিয়ে ঠিক করছি আমি না সেই জায়গাতেই ওর বিয়ে দেবো, যে কোনো মূল্যে দেব। আপনার সাথে রিলেশন থাকুক বা না থাকুক, কিচ্ছু যায় আসে না। আরে যে আমি কথাগুলো বললাম না, এটা আমি প্রথমবারের মতো বললাম, এবং ভদ্রভাবে বললাম। চা খান, চা ঠান্ডা হয়ে যাচ্ছে, চা খান। আমি আজও এখানে দাঁড়িয়ে থাকি।